গ্রেপ্তার হওয়া সাধু চিন্ময় কৃষ্ণ দাসের অ্যাকাউন্ট ফ্রিজ করে দেওয়া হয়েছে, তিনি সহ মোট 17 জনের ব্যাংক অ্যাকাউন্ট ফ্রিজ করে দেওয়া হয়েছে বলে অভিযোগ। কি বলবেন? হ্যাঁ, এটা তো নাথিং আনএক্সপেক্টেড। কারণ যে অসাংবিধানিক অবৈধ তথাকথিত অন্তর্বর্তী সরকার চলছে, এটা তো পুরোপুরি নিয়ন্ত্রণ করছে হিফাজত, আনসারুল্লাহ বাংলা বা জামাত ইসলামের মতো সাম্প্রদায়িক মৌলবাদী শক্তিগুলো, এটা পরিষ্কার। এবং ওদের একটাই উদ্দেশ্য যে বাংলাদেশে খিলাফত বা শরিয়ত শাসন চালু করা। এখন সেটা যদি দেখতে যাও, তোমার মনে হবে যে প্রথম যখন বাংলাদেশে শেখ হাসিনা বা আজাদকে গদিচ্যুত করার জন্য যে তথাকথিত সংশোধন আইন সংরক্ষণ বিরোধী আন্দোলন ছিল ছাত্রদের, সেখানে আমরা একটা জিনিস দেখেছিলাম, এই সংরক্ষণ বিলটাকে যিনি উইথড্র করালেন বাংলাদেশ সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি, তার বাড়িতেও আক্রমণ করেছিল, বাড়ি জ্বালিয়ে দিয়েছিল এই মৌলবাদী শক্তিগুলো। কেন? কারণ ওটা একটা বার্তা দেওয়া বাংলাদেশের মানুষকে যে সারা পৃথিবীর প্রচলিত আইন কানুন ইত্যাদি বিচার ব্যবস্থা বাংলাদেশে চলবে না, বাংলাদেশে খিলাফত শাসন বা শরিয়তি কানুনই চলবে। তার জন্য প্রধান বিচারপতির বাড়িতে আক্রমণ করেছিল, যখন কি এই প্রধান বিচারপতি কিন্তু সংরক্ষণ বিরোধী আন্দোলনকে সাপোর্ট করেছিল এবং ওই বিলটাকে উনি উইথড্র করিয়ে দেন। তো সেটা একটা প্রক্রিয়া প্রসেস এর মধ্যে পড়ে, এবং তার সেকেন্ড প্রসেস এর মধ্যে এই যে পড়েছে যে সংখ্যালঘু হিন্দুদের উপর বা বৌদ্ধদের উপর যে আক্রমণটা নেমে আসছে, এবং এতে কোনো সন্দেহ নেই যে কোনো হিন্দু সনাতনী হিন্দু সমাজ বা সনাতনী হিন্দুদের সংগঠনের মধ্যে ইসকন সারা পৃথিবীতে রামকৃষ্ণ মিশন আর ইসকন হচ্ছে সব থেকে বড় দুটো নাম, ভারত সেবাশ্রম সংঘ, এই তিনটে নাম সর্বজনক লাগছে। তার মধ্যে ইসকনের কিন্তু আন্তর্জাতিক খ্যাতি প্রতিষ্ঠাটা অনেকটা বেশি, এটা ঘটনা। ইসকনকে আক্রমণ করলে সারা পৃথিবীতে হিন্দু সম্প্রদায়কে একটা বার্তা দেওয়া যাবে যে শরিয়তি শাসন বা খিলাফত বা জিহাদ বা সাম্প্রদায়িক শক্তি যাই বলে ডাকো না কেন, এরা হিন্দুদের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করেছে। এবং যেহেতু ইসকনের যারা ভক্ত বা সাধু সন্ন্যাসী, তারা কিন্তু অনেকটা বৈষ্ণব ধর্মে যেহেতু বিশ্বাস করে, তারা অহিংসাতে বিশ্বাস করে, প্রেম ভালোবাসাতে বিশ্বাস করে, তো সেই জন্য তাদের আক্রমণ করাটা অনেক সহজ, এবং তাদের আক্রমণ করলে সারা পৃথিবীতে বার্তাটা অটোমেটিক ছড়িয়ে যাবে। এবং এই যে মৌলবাদী সংগঠনগুলো, দেখো মৌলবাদী যারা হয় বিশেষ করে ইসলামিক মৌলবাদী, তাদের বিচার বুদ্ধি ইত্যাদি খুবই কম থাকে, এটা তো আমরা দেখেছি। ওরা এটা বোঝে না যে এটা যেরকম ভাবে এই বার্তাটা সারা বিশ্বে পৌঁছে যাবে, ঠিক সেই রকম ভাবেই সারা বিশ্ব থেকে প্রেশার আসবে। এবং দেখছো ওখানে আমেরিকা সরাসরি এই ব্যাপারে তাদের বিরক্তি প্রকাশ করেছে। এখনো যেহেতু ডোনাল্ড ট্রাম্প সরকার আসেনি ক্ষমতায় এসে গেলে সামনের বছর দেখবে এর প্রতিক্রিয়া কি হয়। কারণ ডোনাল্ড ট্রাম্পের যে সর্ব যে মন্ত্রিসভা বলো বা কাছের যে টিম, সে টিমের অন্যতম গুরুত্বপূর্ণ যে মহিলা, উনি নিজে ইসকনের ভক্ত এবং সারা পৃথিবীতে রয়েছে, এর প্রতিক্রিয়া অলরেডি পেতে শুরু করেছে এবং ভবিষ্যতে আরো পাবে। এটা নাথিং আনএক্সপেক্টেড, এই মৌলবাদী সংগঠনগুলো সাম্প্রদায়িক শক্তিগুলোর কাছে নাথিং আনএক্সপেক্টেড, এটা হওয়ারই ছিল, এটা হয়েছে, প্রতিরোধ আরো বেশি হবে। জানা গিয়েছে মোহাম্মদ ইউনূস সরকার বাংলাদেশের ফাইন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিট 17 জনের আর্থিক লেনদেনে নিষেধাজ্ঞা জারি করেছে এবং এরা সকলে ইসকনের সদস্য, যেটা আপনি এক্ষুনি বললেন। এবং আর্থিক তছরূপ প্রতিরোধ আইন 2012 অধীনে ইসকন এবং তার সঙ্গে যুক্ত ব্যক্তি ও তাদের প্রতিষ্ঠানের আর্থিক লেনদেনে 30 দিনের জন্য নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। আগামী 30 দিনে এই অ্যাকাউন্টগুলো থেকে কোন রকমের লেনদেন করা যাবে না। পরবর্তীতে প্রয়োজন হলে লেনদেনের স্থগিতাদেশের মেয়াদও বাড়াতে পারে বাংলাদেশ সরকার। এটা রীতিমতো যুদ্ধ ঘোষণা করে দিচ্ছে, কিন্তু পারবে কি এই যুদ্ধকে যদি সত্যি সত্যি সিরিয়াসলি ভারত নেয় এবং সেই রকম ভাবে যদি অ্যাকশন নিতে শুরু করে, তাহলে পারবে সামলাতে এই ঝড়? দেখো মানে এই স্বৈরাচারী শাসন, সেটা হিটলার পারেনি, মুসলিনি পারেনি, ইদি আমিন পারেনি, এ তো এখানে গাদ্দাফি পারেনি, সেখানে ইউনুস কি করে পারবে? ও তো নেহাতি ছাড় শিশু হিটলারের তুলনা।
এখন যেটা করছে এটা তো খুব স্বাভাবিক। এমনকি আমি গতকাল দেখলাম ইসকন বাংলাদেশের সম্ভবত সাধারণ সম্পাদক, তিনি প্রেস কনফারেন্স করে বলছেন যে চিন্ময় প্রভুর সঙ্গে আমাদের কোনো সম্পর্ক নেই, বা উনি যা বলেছেন বা যা করছেন তার সঙ্গে ইসকনের সম্পর্ক নেই। এটা নিয়ে কিছু লোক বিরূপ প্রতিক্রিয়া জানিয়েছেন, সেটাও দেখেছি সমাজ মাধ্যমে। কারণ ব্যাপার হচ্ছে এটা বুঝতে হবে যে ওই ভদ্রলোক কতটা চাপের মধ্যে রয়েছে। বাংলাদেশে লক্ষ লক্ষ ইসকন ভক্ত রয়েছে, তাদের প্রাণের সমস্যাটা একটা বিরাট সমস্যা। কারণ যেরকম ভাবে আক্রমণ চলছে, এখন ওটকা দিয়ে তো বলতে বাধ্য করা হচ্ছে যে চিন্ময় প্রভুর সঙ্গে আমাদের সম্পর্ক নেই। তো এইগুলো তো ওরা করবেই। দেখো যখন এই সাম্প্রদায়িক মৌলবাদী শক্তিগুলো, এই সন্ত্রাসবাদীরা যখন আক্রমণ করে, তখন ওরা ন্যায় বিচার বুদ্ধি ওগুলোকে জলাঞ্জলি দিয়েই তখন তারা আক্রমণ গুলো করে। এই ব্যাংক অ্যাকাউন্ট ফ্রিজ করে ওরা তো চেষ্টা করবে সমস্ত ভাবে ইসকনকে কোণঠাসা করতে। এখন দেখো যেভাবে ইসকনের উপর আক্রমণের পরে সারা বিশ্ব জুড়ে যে প্রতিক্রিয়া হচ্ছে, সেটাকে নিউট্রালাইজ করতে গেলে এখন ইসকনের সঙ্গে ওরাও বুঝতে পারছে যে ইসকনের হাত দিয়ে আমরা আগুনে হাত দিয়ে ফেলেছি, এবার যেভাবে হোক আগুনটাকে নেভাতে হবে। ইসকনের সঙ্গে ওরা একটা সমঝোতার চেষ্টা করবে, তার জন্য প্রেশারটা বাড়াবে, যাতে ইসকন বলবে যে আপনারা এইগুলো করবেন না, আমরাও নিজেদের আমরা গুটিয়ে দিচ্ছি। এটা একটা চাল, তবে সে চাল কাজে আসবে বলে মনে হয় না। সব ক্ষেত্রেই ব্যর্থ হচ্ছেন ইউনূস, এবং চিন্ময় কৃষ্ণ দাসের মুক্তির দাবিতে এবার শেখ হাসিনা সরব হলেন, কি বলবেন? খুব স্বাভাবিক, শেখ হাসিনা কেন, সারা বিশ্বের সমস্ত শুভবুদ্ধি সম্পন্ন অসাম্প্রদায়িক লোক তারা চিন্ময় প্রভুর মুক্তির জন্য তারা আওয়াজ উঠাচ্ছেন। অদ্ভুত ভাবে ভারতবর্ষের যে প্রধান বিরোধী রাজনৈতিক দল, তারা ছাড়া সারা বিশ্বের মানুষ এই নিয়ে আওয়াজ উঠাচ্ছে। সারা বিশ্বের হিন্দুরা অহিন্দুরা সবাই আওয়াজ উঠাচ্ছে, শুধু আমাদের ভারতের, বিশেষ করে পশ্চিমবঙ্গের এবং ভারতের বাম রাজনৈতিক দল বা কংগ্রেস বা তৃণমূল, তারা এই প্রধান রাজনৈতিক দলগুলো তারা এই ব্যাপারটাকে এড়িয়ে যাচ্ছে, এটা তো বোঝা যাচ্ছে। সুতরাং আর ইউনিস তো ব্যর্থ, বাংলাদেশের ভয়াবহ অর্থনৈতিক দুরবস্থার ব্যাপারে উনি এখনো অব্দি কোনো একটা পদক্ষেপ নেননি। বাইডেনের সঙ্গে ঘুরে এসেছেন, কমলা হ্যারিসের আশীর্বাদ নিয়ে এসেছেন, এগুলো ছাড়া তো এটা তো ব্যর্থ। এবং উত্তরটা নেহাত একটা পাপেট পুতুল, সে পুতুলটাকে সামনে রেখে নজরুলের মতো ওখানে যে রয়েছে ডক্টর নজরুল ইসলাম, যে উপদেষ্টা, আইনি উপদেষ্টা, ও তো ISI এর দালাল, ওই সমস্ত লোকজন এটা একটা সামনে একটা পুতুলকে খাড়া করে চালিয়েছে। ইউনূসের ওখানে কোনো আমার মনে হয় না পুতুল, পুতুল খেলাচ্ছে অন্য লোকেরা, সাম্প্রদায়িক মৌলবাদী শক্তিগুলো, সন্ত্রাসবাদীরা। রিপাঞ্জনদা, আর একটা বিষয় যেটা, যে ভারত বিদ্বেষী সিদ্ধান্ত তো ইউনূস সরকার নিয়েইছেন যে বাংলাদেশের সমস্ত ভারতীয় মিডিয়া বন্ধ করে দেওয়া হয়েছে, এবং তার সঙ্গে আর একটা জিনিস সোশ্যাল মিডিয়াতে প্রচন্ড ভাবে ভাইরাল হয়েছে এবং আগুন জ্বালিয়ে দিয়েছে, এবং আপনারও একটা ফেসবুক পোস্ট দেখলাম সেরকমই, যে ভারতের জাতীয় পতাকা মানে ইউনিভার্সিটির গেটের সামনে যেখান থেকে চলাফেরার রাস্তা সেখানে আঁকা, এবং তার উপর থেকে পা দিয়ে দিয়ে সকলে ভেতরে যাচ্ছেন, ভারতকে অপমান করবার কোনো কসুর ছাড়ছেন না, এবং মানে ইউনূস সরকার কিন্তু এই বিষয়ে একেবারে মুখ বন্ধ করে রেখেছেন। অনেকের দেখলাম কমেন্ট তারা করেছেন যে যদি ক্ষমতা থাকে তাহলে লড়াইয়ের ময়দানে ভারতকে হারিয়ে দেখাও, এইভাবে অপমান করবার কোনো মানে হয় না। কি বলবেন, মানে এত ঘৃণা যেটা এই রকম ভাবে প্রকাশ করা হচ্ছে? দেখো এই রাজনৈতিক প্রতিক্রিয়া বা ব্যক্তি হিসাবে প্রতিক্রিয়া একটা জিনিস, কিন্তু একটা বিবেচক রাষ্ট্র, বিশেষ করে কোন মহাশক্তিধর বিবেচক রাষ্ট্র, তারা যখন আন্তর্জাতিক বিষয়ে, ইন্টারন্যাশনাল ইস্যুতে বা ইন্টারন্যাশনাল অ্যাফেয়ারে তারা যখন কোনো পদক্ষেপ নেয় বা মন্তব্য করে, সেটা কিন্তু অনেক সংযত হয়ে, অনেক লার্জার পার্সপেক্টিভে করতে হয়, একটা বৃহত্তর পরিস্থিতি বিচার করতে হয়। আমি বা তুমি, আমরা সমাজ মাধ্যমে কিছুই লিখতে পারি, লেখাটা উচিত অনুচিত সেটা আলাদা ব্যাপার, কিন্তু ভারত সরকারের তরফ থেকে, বিদেশ মন্ত্রক থেকে যদি কোনো মন্তব্য করে সেটা খুব বিবেচনা করে করতে হয়। কারণ এটা পরিষ্কার বোঝা যাচ্ছে দিস ইজ অলসো আ পার্ট অফ যে পুরো যে লার্জার কনস্পিরেসি। বাংলাদেশ, পাকিস্তান বিশেষ করে চাইছে যে বাংলাদেশকে দিয়ে ভারতের বিরুদ্ধে এমন কিছু
প্ররোচনামূলক কাজ করে যাতে ভারত সেখানে রেসপন্ড করে বা রিয়্যাক্ট করে, সেটা ভারত এক্ষুনি করবে না। কারণ রাষ্ট্র চারদিক থেকে সুন্দর আসবে, কিন্তু যে কাজের কাজটা সেটা ভারত করছে করবেও, সেটা চুপচাপ করা হবে। বিশ্বের দরবারে জনমতকে সংগঠিত করা, বিশ্বের বৃহত্তম শক্তিগুলোকে বাংলাদেশের এই তো অসাংবিধানিক যে অন্তর্বর্তী সরকার তার বিরুদ্ধে একযোগ করা, এই কাজটা ভারত করছে এবং আরো ভালোভাবে করছে। তো ডোনাল্ড ট্রাম্পের ফিরে আসার অপেক্ষায় তারপর দেখবে হয়তো ভারত আরো বেশি আক্রমণাত্মক হবে, কিন্তু এই মুহূর্তে কতগুলো নেহাতি কি বলবো মানে সন্ত্রাসবাদী বলবো, সবাই তো সন্ত্রাসবাদী হলে যে হাতে AK-47 রাখতে হবে তার কোনো মানে নেই। যারা পার্শ্ববর্তী রাষ্ট্রের, যে রাষ্ট্রের দয়ায় বাংলাদেশ বেঁচে আছে, সেই রাষ্ট্রের জাতীয় পতাকাকে মাটিতে রেখে তার উপর দিয়ে চলে ফিরে বেড়ানো, এটা তো একটা বোঝা যাচ্ছে যে এটা একটা খুবই নিম্ন স্তরের প্রভোকেশন তৈরি করার বা একটা এমন সিচুয়েশন তৈরি করা যেখানে ভারত একটু যেরকম ভাবে আমরা রেসপন্ড করছি সমাজ মাধ্যমে বা টিভি চ্যানেলে, ভারত সরকার সেরকম ভাবে যাতে রিয়াক্ট করে, তো সেটা করবে না, ওদের সেই ষড়যন্ত্র সফল হবে না। তার মানে এই নয় যে ভারত সরকার চুপচাপ বসে আছে, যেখানে যা করার সেগুলো আমরা করছি এবং তার রেজাল্ট দেখতেই পাবে বাংলাদেশ খুব সাড়াতাড়ি। এক্ষুনি আপনি একটা কথা বললেন যে যারা ভারতের দয়ায় বেঁচে থাকে, এই কথাটা কিন্তু শুধু আপনি বলছেন না, এটা কিন্তু বহু মানুষ বলছে, এবং তার মধ্যে একজন তসলিমা নাসরিন, যিনি বাংলাদেশ থেকে বহুদিন হলো নির্বাসিত হয়ে রয়েছেন, এবং তিনি লিখছেন সমাজ মাধ্যমে যে ইউনূস এবং তার জঙ্গি বন্ধুরা প্রচন্ড ভারত বিদ্বেষী। বাংলাদেশের এই লেখিকা তিনি ফেসবুকে লিখছেন যে ইউনূস এবং তার বন্ধুরা ভারত বিদ্বেষী হওয়ার সঙ্গে সঙ্গে ভারত যদি এখন উল্টো চাল ডাল পেঁয়াজ রসুন আলু পটল নুন চিনি গরু খাসি পাঠানো বন্ধ করে দেয়, তবে বাংলাদেশের মানুষ কি খেয়ে বাঁচে একবার দেখতে ইচ্ছা করে। যদি জল বন্ধ করে দেয়, বিদ্যুৎ বন্ধ করে দেয়, তাহলে কি করবে বাংলাদেশ সেটাও দেখতে ইচ্ছে করে। এবং একসঙ্গে আর একটা জিনিসও তিনি বলছেন যে ওদিকে যদি ট্রাম্প এম্বার্গো দেয়, ট্রেড বন্ধ করে দেয়, জঙ্গি পোশার অপরাধে পাশ্চাত্য দেশগুলো বাংলাদেশ থেকে তৈরি পোশাক না কেনে, একবার দেখতে ইচ্ছে করে যে মানুষ কিভাবে ওদেশে জঙ্গি পেশা কন্টিনিউ করে। কি বলবেন? প্রথমত যেটা বলছেন তসলিমা নাসরিন, এই কথাটা তো আমরা বারবার বলেছি, আজকে শুধু আদানির কাছে 32,000 কোটি টাকা ঋণ রয়েছে বাংলাদেশের। আদানি যদি আন্তর্জাতিক আদালতে চলে যায় যে আমার 32,000 কোটি একটি রাষ্ট্র দিচ্ছে না আইন অনুযায়ী, এবং গত 3 বছরের উপর হয়ে গেল সেই টাকাটা ডিউ, এবং আমরা তার জন্য আন্তর্জাতিক আদালতে মামলাও করব এবং আমরা বাংলাদেশে বিদ্যুৎ সরবরাহ বন্ধ করে দেব। বাংলাদেশের যে মূল অর্থনীতির ভিত্তি বস্ত্র শিল্প একদিনে বন্ধ হয়ে যাবে। আমি একটা জায়গাতে মন্তব্য করেছিলাম যে বাংলাদেশিদের লুঙ্গি কিনতে পাকিস্তান যেতে হবে অথবা চীনে যেতে হবে। বাংলাদেশের এই যে শস্য সামগ্রী বা ধান চাল এগুলো যে কথা বলছো, পেঁয়াজ আলু নুন ইত্যাদি, এগুলো বন্ধ হয়ে গেলে ভারত সরকার তো বন্ধ করবে না, আমি যেটা বলেছি বিদেশ নীতি বন্ধ অফিসিয়ালি করবে না, কিন্তু পশ্চিমবঙ্গের যে সনাতনী হিন্দু সমাজ তারা যদি রাস্তায় নেমে পেট্রাপল সীমান্তে বন্ধ করে দেয়, ব্লক করে দেয় রাস্তা, যে যেতে দেবো না, আমাদের শরীরের উপর দিয়ে ট্রাক যাবে বাংলাদেশে, তাহলে তো আর ভারত সরকার বা পশ্চিমবঙ্গ সরকারের ক্ষমতায় তুলবে না যে যারা বিক্ষোভ প্রদর্শনকারী তাদের উপর গুলি চালিয়ে ট্রাক গুলোকে বাংলাদেশে পাঠাবে। তো সেখানে সেই পরিস্থিতিতে বাংলাদেশ না খেয়ে মরবে কিচ্ছু না। বাংলাদেশ থেকে আজকের দিনে যদি কলকাতা দেখো, কয়েক হাজার লোক এই আনন্দপুর এলাকা যেটাকে মিনি বাংলাদেশ বলা হয় আজকাল, সেখানে চিকিৎসার জন্য আসে, বন্ধ করে দাও চিকিৎসা করো, যে আমরা এখানে বাংলাদেশ থেকে আমরা আসলে আমরা চিকিৎসা করবো না, এখানে বাংলাদেশ থেকে লোক আসলে আমরা এখানে থাকতে দেবো না, আমরা আমাদের হোটেলে জায়গা দেবো না। তো এই বাংলাদেশের যে সাধারণ মানুষ যারা চিকিৎসা করাতে যায়, এখন ওই ডক্টর নজরুল বা ইউনূস বা যারা ক্ষমতায় রয়েছে তাদের চিকিৎসা করতে তারা ব্রিটেন যাচ্ছে, আমেরিকা যাচ্ছে, সাধারণ মানুষ তো যাচ্ছে না। সাধারণ মানুষের বিরুদ্ধে যদি এখন ভারতবর্ষে বা বাংলার সনাতন হিন্দু সমাজ যে বলে আমরা চিকিৎসা করতে দেব না, তাহলে এরা কি পাকিস্তানে যাবে চিকিৎসা করতে? পাকিস্তানে এরকম অবস্থা যে 10 কিলো আটার জন্য লোকে গুলি করে একজন আরেকজনকে মারছে। বাংলাদেশ ভবিষ্যতের পাকিস্তান হতে চলেছে এবং অত্যন্ত দ্রুত গতিতে চলেছে। যেরকম ভাবে পাকিস্তান ধ্বংস হয়েছে, বাংলাদেশ যে পথ ফলো করছে অনুসরণ করছে, বাংলাদেশ খুব তাড়াতাড়ি পাকিস্তান হয়ে যাবে।
এবার ভালো, ওই বললাম যে যথাযোগ্য জায়গা, তুমি এমবার্গোর কথা বললে, আমি সেটাও বলছি যে ডোনাল্ড ট্রাম্প কিন্তু এখনো সরকারি ভাবে শপথ নেয়নি আমেরিকার রাষ্ট্রপতি হওয়ার। ডোনাল্ড ট্রাম্প আমেরিকার রাষ্ট্রপতির শপথ নিয়ে কার্যভার সামলালে তখন দেখবে পরিস্থিতি কতটা বদলে যাবে, কোন সন্দেহ নেই। হবে বাংলাদেশ না খেয়ে মরবে, পাকিস্তানের মতো অবস্থা হবে, এখনো যদি না শুধরায় বুঝবে। দীপাঞ্জনদা, একটু আগে আপনি একটা বিষয় বললেন যে যদি পেট্রাপোল সীমান্তে সাধারণ মানুষ তারা যদি শুয়ে পড়ে যে তাদের বাংলাদেশে কোনো ট্রাক যেতে দেব না, আমাদের লাশের ওপর থেকে ট্রাক যাবে, তাহলে কি ভারত সরকার বা রাজ্য সরকার তাদেরকে গুলি করে সেখান থেকে বাংলাদেশে ট্রাক পাঠাবে? এটা তো সম্ভব নয়। কিন্তু প্রশ্নটা হচ্ছে, একদিকে যেমন সোমবার থেকে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী তিনি ডাক দিয়েছেন যে পেট্রাপোল সীমান্তের যে রাস্তা সেখানে তিনি অবরোধ করবেন, যে কোনো ট্রাক, কোনো পণ্যবাহী ট্রাক বাংলাদেশে যাবে না, সেটা সেই কর্মসূচি সোমবার থেকে শুরু হবে। এবং অন্যদিকে আমরা গতকালই দেখেছিলাম যে সাধু সন্তরা, নিরস্ত্র সাধু সন্তরা, তারা কিন্তু চিন্ময় কৃষ্ণদাস প্রভুর মুক্তির দাবিতে একটা মিছিল করেছিলেন শিয়ালদা থেকে বাংলাদেশ হাইকমিশন পর্যন্ত। এবং সেখানে যখন মোটামুটি বাংলাদেশ হাইকমিশনের কাছাকাছি এসে গেল, যখন পার্ক সার্কাস মোড় সেই জায়গাটা থেকে আমরা দেখতে পেলাম যে পুলিশ একেবারে গার্ডরেল দিয়ে, ত্রিস্তরীয় নিরাপত্তা দিয়ে বাংলাদেশ হাইকমিশনকে ঘিরে রেখেছেন এবং রীতিমতো র্যাফ নামিয়ে তারা এখানে রণসাজে সেজে বসে রয়েছেন, একেবারে শান্ত এবং তাদের সঙ্গে কোনো অস্ত্র নেই, নিরস্ত্র সাধু সন্ন্যাসী, সাধু সন্ত, তাদেরকে আটকাবার জন্য এই রকম ভাবে ত্রিস্তরীয় নিরাপত্তা উইথ র‍্যাফ উইথ রাইফেল, এই জিনিস যদি দেখা যেতে পারে তাহলে তো বলা যেতেই পারে যে কোনোদিন বাংলাদেশে যখন যাবে কোনো ট্রাক, পণ্যবাহী ট্রাক, সেক্ষেত্রে মমতা পুলিশ সেখানে গুলি করে হোক, যেমন করে হোক, র‍্যাফ নামিয়ে হোক, তাদেরকে সরিয়ে দিয়ে সেই ট্রাক বাংলাদেশে পাঠাবে। কারণ সেখানকার মৌলবাদীদের সঙ্গে আপনারা বারবার সকলেই বলছেন যে মৌলবাদীদের সঙ্গে মমতার উঠা বসা রয়েছে, তিনি এখন মুখ বন্ধ করে রয়েছেন, কিন্তু তারপরেও তার কিছু না কিছু সমর্থন আছে। দেখো, আমি প্রথমত দুটো আলাদা, দুটোর প্রেক্ষিত কিন্তু সম্পূর্ণ আলাদা। পেট্রাপোল সীমান্ত আর বাংলাদেশ ডেপুটি হাই কমিশন অফিস, দুটো প্রেক্ষাপট সম্পূর্ণ আলাদা। কারণ একটা মব, সে 10,000 হোক, 15,000 হোক, 5,000 লোক হোক, তারা সাধু সন্ত হতে পারে, কিন্তু মবের চরিত্র বলছে যে সেই মব কিন্তু যেকোনো সময় যেকোনো লোকের উস্কানিতে নিয়ন্ত্রণের বাইরে চলে যায়। এটা এটা সারা পৃথিবীতে, ভারতবর্ষ বা বাংলাদেশ, একটা ভিড় যেকোনো মুহূর্তে তারা ক্রাউড থেকে মবে পরিণত হতে পারে, একটু কোথাও একটু প্ররোচনা পেলে, ইন্ধন জোগাড়ে। সেই জায়গায় যদি কলকাতার বুকে বাংলাদেশ ডেপুটি হাইকমিশনের উপরে লোকে আবেগ, কারণ লোকের আবেগ তো রয়েছে, ওখানে নিরন্তর হিন্দুদের পিটিয়ে মারা হচ্ছে, ভয়াবহ অত্যাচার নেমে আসছে, তার জন্য হিন্দু হিসাবে আমি একজন গর্বিত হিন্দু, আমারও ভয়ঙ্কর আক্রোশ হচ্ছে। এই আক্রোশটা আমি আমার মতো করে টেলিভিশন চ্যানেলে বলছি, তোমার সামনে বলছি, সমাজ মাধ্যমে বলছি, আমার একটা আউটলেট আছে এটা বলার, মানুষের সামনে নিয়ে আসার। কিন্তু যাদের সে আউটলেটটা নেই, সে আবেগের বশবর্তী হয়ে সামান্যতম প্ররোচনায় যদি ওই মদ ডেপুটি হাইকমিশন অফিস আক্রমণ করলো, ভাঙচুর করলো বা আগুন জ্বালালো, তার কিন্তু অন্যরকম রিপারকেশন, এবং সেটাই কিন্তু বাংলাদেশের এই ইউনিসেফ সরকার তারা চাইছে। সেটা হতে না দেওয়া, এটা কিন্তু প্রশাসনিক দায়িত্ব এবং কর্তব্য পশ্চিমবঙ্গ সরকারের, তারা সে দায়িত্ব পালন করেছে, এটাতে এই ব্যাপারটাকে আমি সমর্থন করি। বর্ডারে যে বলছেন যে অবরোধের কথা শুভেন্দু বাবু, আমি সম্পূর্ণভাবে সমর্থন করি, এবং ওই একটা কথা বারবার বলছি যে বয়কট বাংলাদেশ, এবং বয়কট বাংলাদেশ করতে গেলে সেখানে যদি অবরোধ হয়, আমার মনে হয় না যে এই পশ্চিমবঙ্গ সরকার বা মমতা ব্যানার্জির তো সাহস হবে এখানে সে গুলি চালাবে বা লাঠি চার্জ করবে। সেটা করলে তার রিপারকেশন বুঝবেন যে সারা পশ্চিমবঙ্গের হিন্দুদের, যদি কেউ সাধারণত হিন্দুরা যথেষ্ট ভাবে একটা মানে বৃহত্তর অংশ তারা কিন্তু শান্তি প্রিয়, কিন্তু খেতে গেলে তার কি পরিণতি হবে সেটা কিন্তু উনি বুঝতে পারবেন। আমার মনে হয় না ওনার অত সাহস হবে বা পশ্চিমবঙ্গ পুলিশ প্রশাসনের অত ক্ষমতা হবে যে যদি পেট্রাপোল সীমান্তে বাংলাদেশগামী পণ্য পরিবহনকে অবরোধের মধ্যে আটকে দেওয়া হয়, সেখানে অবরোধ তোলার জন্য তারা লাঠি চার্জ করবে বা গুলি চালাবে, আমার মনে হয় না। যদি করেন তার জবাব পাবেন, আমরা প্রস্তুত।
দীপাঞ্জন, কারাগারে চিন্ময় প্রভুর ওপর অমানবিক অত্যাচার হচ্ছে বলে আমরা জানতে পারছি, এবং তাকে ন্যূনতম সুবিধাও দেওয়া হচ্ছে না, দেখা করতে দেওয়া হচ্ছে না আইনজীবীদের সঙ্গেও। এবং চিন্ময় প্রভুর বিষয় নিয়ে যখন ভারত কোন রিয়াকশন দিতে চাইছে, তখন চিন্ময় প্রভুকে নিয়ে বাংলাদেশের বক্তব্য ভারতকে জবাব দিচ্ছেন যে চিন্ময় প্রভুকে গ্রেফতার করা আমাদের আভ্যন্তরীণ বিষয়, ভারত যেন এ বিষয়ে নাক না গলায়। কি বলবেন? বাংলাদেশ যেটা বলছে এটা তো ঠিক যে বাংলাদেশের আভ্যন্তরীণ বিষয়, কিন্তু বাংলাদেশ সরকার, এই অসাংবিধানিক সরকার, এটা ভুলে গেলে চলবে না, তাদের আভ্যন্তরীণ প্রশাসনিক যে ব্যবস্থা বা চিন্তা ভাবনা তার ওপরেও একটা জিনিস আছে, সেটা হচ্ছে মানবাধিকার। এবং মানবাধিকারের প্রশ্নে সারা পৃথিবী কিন্তু একজোট হয়ে কাজ করে। তাহলে যদি ইসরায়েল আর প্যালেস্টাইনের যে সংঘর্ষ বা চলছে যেটা, সেখানেও তো লোকে বলতেই পারে ইসরায়েল যে এটা আমাদের আভ্যন্তরীণ, বা প্যালেস্টাইন বলছে এটা আমাদের আভ্যন্তরীণ, বাইরের লোক কেন নাক গলাবে, সেটা তো সম্ভব নয়। ভালো খারাপ প্যালেস্টাইনের পক্ষেও মানুষ কথা বলছেন, ইসরায়েলের পক্ষেও মানুষ কথা বলছেন, কারণ মানবাধিকারের প্রশ্ন এসে যায়। এখন যে জিনিসটা এই ইউনুসের অসাংবিধানিক সরকার বলছে সেটা ওদের বিষয় হতে পারে না, কারণ চিন্ময় প্রভু কোন সাধারণ অপরাধের সঙ্গে যুক্ত নয়, তিনি হিন্দু সনাতনী সমাজের একজন মাথা, এবং তিনি যেরকম ভাবে এই ইসলামিক মৌলবাদী শক্তিগুলো ধর্মান্তকরণ চালাচ্ছিল হিন্দুদের উপর, সেটা উনি বন্ধ করে দিয়েছিলেন ওনার নিরন্তর সংগ্রামের মধ্য দিয়ে, অহিংস ভাবে সম্পূর্ণ ইসকনের মতাদর্শ অনুসরণ করে। সেখানে তার জন্য তার উপর আক্রমণ করা হচ্ছে, ইসকনকে নিষিদ্ধ করার দাবি করা হচ্ছে, ভারতবর্ষের বিশেষ করে বাংলার চ্যানেল গুলোকে ওরা ব্যান করে দিয়েছে। এগুলো তো বোঝা যাচ্ছে ওরা আতঙ্কের মধ্যে রয়েছে। তুমি দেখবে বেড়াল যখন দেওয়ালে পিঠ ঠেকে যায়, বেড়াল তখন সমস্ত নখ দাঁত বার করে, না হলে যতক্ষণ নখ দাঁত না বার করছে বেড়ালের থাবা খুব নরম হয়। তো এরা এখন বোঝা যাচ্ছে প্রাথমিক ভাবে যে নরম বেড়াল সেটা ছিল ইউনুস, এখন যখন কোন ঠাসা হয়ে যাচ্ছে ওরা বুঝতে পারছে এবং তার জন্য নখ দাঁত বেরোবে। এটা তো আমরা এক্সপেক্ট করেছিলাম, ইটস নাথিং আনএক্সপেক্টেড। সাম্প্রদায়িক ইসলামিক মৌলবাদী শক্তিগুলো সারা পৃথিবীতে কোথাও তারা মানবাধিকার মানে না। এই যে কাজীর বিচার কথাটা বলা হয়, বহু ইসলামিক দেশে কোন আইন কানুনের ধার ধারে না তারা, সারা পৃথিবী প্রচলিত বিচার ব্যবস্থাকে বৃদ্ধাঙ্গুষ্ট রেখে তারা হাত কেটে ফেলছে, গলা কেটে ফেলছে, পা কেটে ফেলছে। এই যে ব্যাপারগুলো, এই মধ্যযুগীয় বর্বর আচরণ, সেটা তো বাংলাদেশেও হচ্ছে এবং আরো বেশি করে হবে। আর আমি মনে করি চিন্ময় প্রভুর ততটা মানসিক শক্তি রয়েছে যে উনি অত্যাচার গুলো সহ্য করবেন, কারণ উনি জানেন, উনি জানতেন যে আমি যখন প্রতিরোধ করছি আমার ওপরেও এই আক্রমণ গুলো হবে। কিন্তু আমরা বাংলাতেও দেখছি, আমাদের পশ্চিমবঙ্গেও দেখছি, বিরোধী শক্তির কেউ বিরোধী মুখ করলেই কাউকে গাঁজা কেসে জেলে ঢুকানো হচ্ছে, কারোর বিরুদ্ধে মহিলা গঠিত কেস দেওয়া হচ্ছে, সে অদ্ভুত অদ্ভুত ব্যাপার হচ্ছে, এটা স্বৈরাচারীরা করে থাকে, এবং তখনই বোঝা যায় যে এটা ভয় পেয়েছে। একটা শেষ প্রশ্ন করবো দীপাঞ্জন দা, যে দুটো গোষ্ঠীকে দেখা যাচ্ছে যে এত কিছুর পরেও একেবারে মুখে কুলু পেটে রয়েছে, তাদের মধ্যে এক হচ্ছে বামেরা, যারা প্যালেস্টাইনে বা ইসরায়েলে কেন হানা হলো, খানা দেওয়া হলো, কি হলো তা নিয়ে তারা রাস্তায় কলকাতার রাস্তায় তারা মোমবাতি মিছিল করে, অথচ তারা একদম চুপ, পাশের বাড়ি মানে পাশের পাড়াতে যেরকম আগুন ধরলে ঘরে চুপ করে থাকা যায়, সেরকম ভাবে পাশের দেশে যখন হিন্দুরা অত্যাচারিত হচ্ছে বামেরা একেবারে স্পিকটি নট। এবং দ্বিতীয় গোষ্ঠী হলো সেই বুদ্ধিজীবীরা যারা কথায় কথায় ফেসবুকে একেবারে ঝড় বইয়ে দেন, বিভিন্ন কবিতা লিখে বিভিন্ন রকম পোস্ট করে, তারাও হঠাৎ করে চুপ হয়ে রইলেন, তারাও দেখতে পাচ্ছেন না যে কিভাবে হিন্দুরা কাঁদছে, কিভাবে হিন্দুরা চিৎকার করছে যে বাংলাদেশে তাদের উপর অত্যাচার হচ্ছে। কি বলবেন এদের বিষয়ে? দেখো আমি তোমাকে এটার একটা উত্তর দেই। গতকাল ভারতের প্রধানমন্ত্রীর কাছে মাস ডেপুটেশন জমা পড়ে, ভারতবর্ষের 100 জনের মতো মানুষ তাতে সাইন করেছেন, এবং তারা খুব সাধারণ মানুষ হন। তাদের মধ্যে দুজন কর্মরত সিটিং জাজ রয়েছেন হাইকোর্টের, অন্তত কর্মরত রয়েছেন, চিফ সেক্রেটারি লেভেলের লোক রয়েছেন, আইএস 17-18-20 জনের মতো আইপিএস রয়েছেন, ডিজিপি লেভেলের বহু, 9 জন লেফটেন্যান্ট জেনারেল রয়েছেন অবসরপ্রাপ্ত, এবং বহু পিএসইউ জেনারেল ম্যানেজার থেকে শুরু করে বড় বড় ডাক্তার অধ্যাপক তারা করেছেন।
মজার ব্যাপারটা হচ্ছে ওই 100 জনের লিস্টে আমি অনেক খুঁটিয়ে দেখলাম একটা বাঙালি নেই। বাংলাদেশে বাঙালি হিন্দুদের উপর আক্রমণ হচ্ছে, তার জন্য সমাজের সত্যিকারের বিশিষ্ট ব্যক্তি, আমাদের ওই পন্নম কবির মতো বিশিষ্ট নয়, এই বিশিষ্ট ব্যক্তিরা 10 জন লেফটেন্যান্ট জেনারেল, 30 জনের মতো আইএএস আইপিএস রিটায়ার্ড জাজ কে নেই ওই লিস্টে? আমি সেই লিস্ট পাঠিয়ে দেবো তোমার, তুমি এখানে একটা বাঙালির নাম খুঁজে পাবে না। এর থেকে লজ্জার দিন কি বাংলায় আছে? কি একটা আছে না বাংলায়, বাংলা পক্ষ কি খর্গ না বর্গ একটা লোক আছে কোথায় কোথায় বুক ফুলিয়ে ঘুরে বেড়ায় বাঙালিদের হয়ে? বাংলাদেশের বাঙালিরা বাঙালি নয়? বাংলাদেশে মানে বাঙালি কি শুধু দক্ষিণ কলকাতার হাওড়ার বাঙালিরাই বাঙালি? আর তুমি যদি বামেদের কথা বলো, দেখো বামেদের ওদের একটাই মানে দ্বিধাদ্বন্দ্ব তো রয়েছে, ওদের মতাদর্শের মতো এই ডায়ালেকটিক্যাল মেটেরিয়ালিজম, ওই ডায়ালেক্ট করতে করতে ওরা নিজেরা শেষ, মহাশূন্যে বিলীয়মান হয়ে গেছে। এই রিসেন্ট ওয়েনারে লোকসভা নির্বাচনের সময় বামেদের পলিট ব্যুরো মেম্বার, কেরালার মুখ্যমন্ত্রী প্রকাশ্য জনসভা, এবং এটা সমাজ মাধ্যম টেলিভিশন চ্যানেলও রয়েছে আর কি, প্রকাশ্য জনসভা থেকে পিনারাই বিজয়ন বলেছেন যে এই প্রিয়াঙ্কা গান্ধী, উনি প্রিয়াঙ্কা ভাদ্রা, সে নাকি জামাতের সঙ্গে হাত মিলিয়ে নির্বাচন লড়ছে, সরাসরি একটা অভিযোগ করেছে জামাতের সঙ্গে। সেই পলিট ব্যুরো মেম্বার পি বিজয়নের যে সিপিএম পার্টি, তার আবার ইন্ডিজোটে কংগ্রেসের পাশে বসে চা খাচ্ছে। তো এদের মধ্যে ওই বাম নেতা ডি রাজা জড়িয়ে ধরছেন অভিষেক ব্যানার্জিকে, আর বাংলার বাম নেতারা তুলোধনা করছে প্রতিনিয়ত দিদি মোদি সেটিং বলে। তো বামেরা নিজেদের জালে নিজেরাই জড়াচ্ছে, আর এটা তো আমি দেখেছি পলিট ব্যুরো যে বাম সিপিএম পলিট ব্যুরো যে একটা চিঠি পাবলিশ করেছে তাদের মতামত, তো সেখানে বাংলাদেশের সংখ্যালঘু হিন্দু কথাটা বললে ওদের গায়ে জ্বর আসে, হিন্দু লোক বললে। তারপর ওই তথাকথিত ওই মমতা ব্যানার্জি বলেছেন না দুধেল গাই, সে দুধেল গায়ের ভোটটা চলে যাবে, সেই ভয়ে ওরা হিন্দু বলতে পারছে না, সংখ্যালঘু। এবং বলে আবার সঙ্গে সঙ্গে এটাও বলছে ভারতবর্ষেও নাকি সংখ্যালঘুদের উপর ভয়াবহ অত্যাচার হচ্ছে। দুটো সংখ্যালঘুকেই তারা এক করে ফেলছেন, এবং দুটো সংখ্যালঘুর উপর যে অত্যাচার বা প্রেশার আসছে তার বিরুদ্ধে মতামত জ্ঞাপন করছেন। এই যে এদের দ্বিচারিতা, এই দ্বিচারিতা আমরা দেখতে পেলাম কোথাও থেকে কোথায় নামছে, মোটামুটি 5-6% ভোটে চলে গেছে। এরা বিপ্লব করতে হলে বিপ্লব করুক, নির্বাচনী প্রক্রিয়ায় যদি গণতান্ত্রিক পদ্ধতিতে অংশ নিতে হয় সেটা নিচ্ছে, নিয়ে 6% ভোট পাচ্ছে, পেয়ে আবার বলছে নির্বাচনে জেতা হারাটাই আমাদের মতাদর্শ নয়। তাহলে যাক না জঙ্গলে গিয়ে ওরা মাওবাদীদের মতো বিপ্লব করুক, হাতে অস্ত্র তুলে নিক, সেটাও পারবো না। এখন বিপ্লবটা এদের রয়ে গেছে শুধু ফেসবুকে। তো আগে বলা হতো বাংলা ত্রিপুরা কেরালাতে রয়েছে লেফটরা, এখন বলা হয় শুধু জেএনইউ, কেরালা আর ফেসবুক। এদের কথার আমি গুরুত্ব দেই না, এরা ভালো বললো কি খারাপ বললো, বাংলাদেশের সনাতনী হিন্দু সমাজের উপর আক্রমণের বিরুদ্ধে এরা প্রতিবাদ করলো কি না করলো তাতে কিচ্ছু আসে যায় না। কংগ্রেসও সেম, যে পরিবারের দুজন মানুষ প্রয়াত প্রধানমন্ত্রী, প্রাক্তন দুজন প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধী, রাজীব গান্ধী ভয়াবহভাবে মারা গেলেন সন্ত্রাসবাদীদের হাতে, সেই পরিবারের বিরোধী দলনেতা আজকে সংসদে রাহুল গান্ধীর মুখ দিয়ে আজ পর্যন্ত শুনেছ কোন রকম সন্ত্রাসবাদের বিরুদ্ধে একটা শব্দ উচ্চারণ করেছে? প্রিয়াঙ্কা ভাদ্রা একটা স্টেটমেন্ট দিয়েছেন অফিসিয়াল, তা তো সেম একই কথা যেটা বামেরা করেছে, একই জায়গা থেকে আরো বেরিয়েছে স্টেটমেন্ট একটু ভাষার অদল বদল করে, যে বাংলাদেশের সংখ্যালঘু আবার ভারতবর্ষের সংখ্যালঘু তাদের উপর অন্যায় মেনে নেওয়া যাবে না। এই তো এদের চরিত্র, এটা বাংলার মানুষ নয় ভারতের মানুষ বুঝে গেছে। এই দুটো দলই এখন রাজনৈতিক ভাবে সম্পূর্ণ ভাবে অপ্রাসঙ্গিক। তো বাংলাদেশের হিন্দুদের প্রতিরক্ষার জন্য, তাদের বাঁচানোর জন্য বা তাদের উদ্ধারের জন্য এদের মতামতের তোয়াক্কা কেউ করে না, যেটা করার সেটা যেখানে যা করে সেটা হচ্ছে। এদের যতটা উপেক্ষা করা যায় ততই ভালো, মানুষ অলরেডি উপেক্ষা করছে ব্যালট বক্সের মাধ্যমে, আমরাও উপেক্ষা করি, স্পেস দেওয়ার কোনো মানেই হয় না।